আজকে আমরা জানবো ফেমজল ট্যাবলেটের বিস্তারিত সম্পূর্ণ বাংলায়। ফেমজল কিভাবে কাজ করে, কারা কারা সেবন করতে পারবে, কতদিন সেবন করতে হয়, দাম কত, কোন কোম্পানির, সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি উপকৃত হবেন। ফেমজল ট্যাবলেট হলো লেট্রোজল গ্রুপের ওষুধ। এই গ্রুপের আরও অনেক কোম্পানির ওষুধ আছে, যেমন রেনেটা কোম্পানি নিয়ে এসেছে লেট্রল নামে, স্কোয়ার কোম্পানি নিয়ে এসেছে লেরোজল নামে, নোবিস্তা কোম্পানি নিয়ে এসেছে জোলেটা নামে, ইনসেপ্টা কোম্পানি নিয়ে এসেছে অ্যান্ডোফ্রি নামে, এছাড়াও আরও অনেক কোম্পানির এই গ্রুপের ওষুধ আছে। এখন আমরা জেনে নেই ফেমজল ট্যাবলেটটির কার্যকারিতা, দাম ও কোন কোম্পানির এই ফেমজল ট্যাবলেটটি। ফেমজল প্রতি পিস ট্যাবলেটের দাম 40 টাকা করে। ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস। এই ট্যাবলেটটি হরমোন রিসেপ্টর পজিটিভ প্রারম্ভিক স্তন্য ক্যান্সারের সাথে পোস্ট মেনোপজাল মহিলাদের সহায়ক চিকিৎসায় নির্দেশিত। যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য নির্দেশিত, কারণ এই ফেমজল ট্যাবলেটটি বাচ্চাকে পরিপুষ্ট করে, ডাক্তার প্রেসক্রাইব করে থাকে এই বাচ্চাকে পরিপুষ্ট করার জন্য। যেসব নারীরা বাচ্চা কনসেপ্ট করতে পারছেন না বা যাদের ওভুলেশন হচ্ছে না, তাদের জন্য ডাক্তারগণ এই ফেমজল ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। লেট্রোজল ইস্ট্রোজেন নির্ভর স্তন্য ক্যান্সার কোষকে তাদের বৃদ্ধি উদ্দীপনা থেকে বঞ্চিত করে এবং টিউমার প্রতিরোধী প্রভাব প্রয়োগ করে। এটি সাধারণত বাচ্চা নিতে ইচ্ছুক নারীদের দেওয়া হয়। ট্যাবলেটটি সেবন বিধি জেনে রাখুন। ট্যাবলেটটির সেবন বিধি হল প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে ফেমজল প্রারম্ভিক মাত্রা ডোজ প্রতিদিন একবার একটি করে ট্যাবলেট অথবা রোগীর অবস্থার ওপর বিবেচনা করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে বা ডাক্তারগণ দিয়ে থাকে। ট্যাবলেটটি সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে তাও জেনে রাখুন, যেমন বমি ভাব, বদ হজম, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্ষুধা বৃদ্ধি বা হ্রাস। তবে সবার ক্ষেত্রে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। যদি এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা একাধিক দিন ধরে চলতে থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন।